মাত্র 14 মাসের কন্যা সন্তানকে ফেলে স্বামী এবং কন্যা সন্তানের ভালোবাসা দূরে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। শুধু এবার নয়, গত 3 মাস পূর্ব পরপুরুষের হাত ধরে পালিয়েছিল ওই গৃহবধূ। সেই সময় অনেক খোঁজাখুঁজি করে তাকে বের করে এনে সমাজের সালিশি সভার মাধ্যমে সকলের সাক্ষ্য রেখে শেষবারের মতো ক্ষমা করে দিয়েছিল তার স্বামী। একমাত্র কন্যা সন্তানের দিকে তাকিয়ে স্বামী শিপন মিয়া তাকে গ্রহণ করে নিয়েছিল। কিন্তু ওই সময় গৃহবধূ তানিয়া আক্তার এবং তার মা জোস্না বেগম সকলের সামনে বলেছিল সে আর কোনোদিন এরকম ঘটনা করবে না। কিন্তু মাত্র 3 মাসের মাথায় পুনরায় পরপুরুষের হাত ধরে পালিয়ে গেল তানিয়া আক্তার নামে ওই গৃহবধূ। ঘটনা কমলাশঙ্কর বিধানসভার আমতলি থানাধীন মতিনগর এলাকায়। বিগত 7 দিন যাবৎ খোঁজাখুঁজির পর স্ত্রীকে না পেয়ে আমতলি থানার তানিয়া আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন স্বামী শিপন মিয়া। শুধু তাই নয়, স্বামী শিপন মিয়া অভিযোগ করেন তার শাশুড়ি জোস্না বেগম তার স্ত্রীকে বাড়ি থেকে বের করার পেছনে সহযোগিতা করেছেন। এমনকি যাওয়ার সময় দিন মজুর শিপন মিয়ার ঘর থেকে 12,000 টাকার নগদ এবং স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। শিপন মিয়ার আরও অভিযোগ, তার স্ত্রী পালিয়ে যাওয়ার পর তার শাশুড়ি জোস্না বেগম তার আলাদা বাড়ির ঘরের দরজায় তালা ঝুলিয়ে দেয়, যে ঘরে শিপন মিয়া এবং তার স্ত্রী থাকতো, যার ফলে তাদের মধ্যে আরও রহস্য দেখা দিয়েছে। এমনকি বারবার হুমকি দিচ্ছে জোস্না বেগমের কন্যা তানিয়া আক্তারকে যদি না পাওয়া যায় তাহলে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে মামলা করবে, এমনকি যত টাকা খরচ লাগবে তা করে তাকে জেলে পুঁতে দেওয়ার হুমকিও দিয়েছেন শাশুড়ি। এদিকে স্বামী শিপন মিয়ার মায়ের অভিযোগ, গত 3 মাসের ব্যবধানে 14 মাসের কন্যা সন্তানকে ফেলে ছেলের শাশুড়ির মদতে এই ঘটনা ঘটেছে, যার ফলে তিনি পুরোপুরি দায়ী করেছেন তানিয়া আক্তারের মাকে। এদিকে মাত্র 14 মাসের শিশু কন্যাটিকে বাড়িতে ফেলে যাওয়ার পর বর্তমানে অসহায় অবস্থায় সেই ছোট্ট শিশু কন্যাটি, তাই তিনি প্রশাসনের নিকট দাবি রাখছেন তার স্ত্রীকে ফিরিয়ে দিতে এবং যারা অভিযুক্ত তাদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। উল্লেখ্য, গত 3 বছর পূর্বে মতিনগর এলাকার জোস্না বেগমের কন্যা তানিয়া আক্তারের সাথে সামাজিকভাবেই বিয়ে হয়েছিল একই এলাকার রূপ মিয়ার ছেলে শিপন মিয়ার সাথে। বিয়ের 1 বছর ভালোভাবে সংসার চললেও তারপর থেকে তানিয়া আক্তার তার মায়ের দেওয়া মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে প্রেম লীলায় জড়িয়ে পড়ে আর তারপর থেকে সংসারে অশান্তি নেমে আসে আর শেষ পর্যন্ত 14 মাসের শিশুটিকে ফেলে স্বামীর ঘর ত্যাগ করে পালিয়ে গেল সে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছি ছি রব উঠেছে গৃহবধূর মা জোস্না বেগমের বিরুদ্ধে। বিয়া হয়েছে আপনার 3 বছর হয়েছে, তো এর ভিতরে গত মঙ্গলবারে বাড়ির থেকে আমার কাছে বাচ্চারা দিয়া কইছে, এ বাড়িতে একটু কাজ আছে কইছে, আমার কাছে দিয়া আয় বসে। তো অনেক খোঁজাখুঁজি করলাম, অনেক খোঁজাখুঁজি করে দেখলাম বাড়ি ঘরে নাই। তো পরে আমরা বিকেলবেলা খবর পাইছি, আমরা এক গ্রামের আরেকজন অটো চালায় হ্যাঁ করতেছে, তোর বড় তোর দেখেছি আগরতলা, তোর বড় তো দেখছি দুই ফুলার লগে কোনো গাড়ি হচ্ছে, আমরা গাড়ি কী করলাম, আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি ফাইতেছি না, এ তো এমনি মনে অবস্থা। তো তারপরে আমরা পরের দিন থানাতে গেলাম, তো আমতলি থানাতে গেছিলো, তারা কইছে খোঁজাখুঁজি করো তোমরা দেখো খুঁজা ইয়া করো। তো অনেকদিন খোঁজাখুঁজি করছি, আপনি সুযোগ বাড়ি করে গেছি অনেক জায়গা, কোনো খবর খোঁজ খবর পাইছি না, আজকে 7 দিন হয়ে গেছে। তো আপনারা হ্যাঁ আপনার কী মনে হয় ঘটনা কারোর সাথে পালিয়ে গেছে মনে হয়? হ্যাঁ প্রমাণ তো আসো, আর দুই ফুলার লোকে দেখেছে, তো হ্যাঁ আরেকবার আরেকবার ওইরকম হয়েছিল, আগর 10 এর সময় বাচ্চারা আসলো 10 মাসের, এখন হচ্ছে 14 মাস। তো এখন মনে হয় কারোর সাথে পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কারোর সাথে পালিয়ে গেছে, পর পরে সাধ্য এর আগে কেমন হয়েছিল? এর আগে এবার 10 মাস হয়েছিল, বাচ্চারা তো সময় ওই সময় বাচ্চারা রয়ে গেছিলো, তখন বাচ্চারা ভালো হয়ে ওই সময় কি কারোর সাথে গেছিলো পালিয়ে গেছিলো? হ্যাঁ ওই সময় পালিয়ে গেছে, তো আমরা নিউজ জনের মাধ্যমে নয় দিনের মাথা আমরা বক্সনগর পাইছি, আর খোলার লগে এক বাড়িতে গিয়ে আমরা আটকেছি, আটকে আনার পরে আমরা গ্রামের মেম্বার প্রধান তো সেহেতু তোমার বাচ্চা আছে তুমি এবার হেরে ইয়া করে আমার কাজ করার 10-15,000 টাকা ছিল, এটা লয়ে গেছে, আর অনেক হেরে অনেক জিনিস আছে দরকারি জিনিস, এটি আমি ঘরে খুঁজা পাইছি না, এর নাই ঘরের ভিতরে। তার নাম কি? নাম হচ্ছে তানিয়া আক্তার। কোন জায়গায় বিয়ে করছেন? বিয়ে করছি গ্রামে মতিনগর। আপনার নাম? আমার নাম শিপন মিয়া। কি মনে হয় কেটা জড়িত থাকতো ওদের সাথে? হ্যাঁ জড়িত থাকতো পারে, হের মা ওই হের বারবার হের ইয়া দিতেছে লাইট মানে ওয়াস আশ্রয় দিতেছে, তো হের মা রে হের বাইরে আমি হের বাইরে দায়িত্বটা নিছিল, গত মিটিংয়ের সময় কইছে কোনো কিছু হইলে বাইরে কাছে জানি, তো আমি জানাইছি অনেকবার হের বাইরে কোনো অ্যাকশন নিছে না, বাইরে কোনো শাসনও করছে না, তো এরকম অবস্থা আর কি। তো হেরে হের বাইরে যাওয়ার পরে যেদিন গেছে একদিন
هير باي كسر يا لام هير باي كوني يعني كسر أمار دوش شو ده أمار دوش بي سر ما هي كوني دوش نه أمي غور كي كون تلا تسي كي أكون أمار غوره أمي أمار ساسوري غور تالي لاعك كسر ده هن أمار غوره دوت نم فاتا سينا أمار كوتو بارسنا جيني ساسه غور بيتلي مي أنا لو يتم فاتا سينا تالا لاعك كسر ده تام غور تكي شو ناني تامير أمي غورنا را جالا جوري تو تارا بوري دي كونو ماملا كورسين তার বিরুদ্ধে কোনো মামলা হইছে না এখন আমি ওখানে আমি প্রশাসনের কাছে চাই যারা এর লগে জড়িত আছে শাস্তি হোক মামলা করুন তার বিরুদ্ধে আমি মামলা করতে কিন্তু ও কালকে রাত গতকাল রাত রাতে বেলা পুলিশ আইছিল আমার বাড়ি যাওয়ার পরে পুলিশ যাওয়ার পরে এই আমরা বাধ্য হুমকি দিতেছে আমারে আমারে মাইরা লইব জেল নিয়া 10 লাখ 5 লাখ কে হইলো কে বলছে আমার শাশুড়ি জুস না বাবু কইতাছে হে আমার সম্বন্ধী আছে তো দুনো মাসে লেগে কইতাছে আমারে 10 লাখ হোক 20 লাখ হোক তেহা দিয়া বক্সনগর বর্ডার থেকে আনছি বাচ্চার দিকে গ্রামের মানুষ সবাই মিলাই জিলাই দিছে দেওয়ার পরে দুই মাস মতন ভালোই চলছে এর নিজে গেলাম ঘটনা জানো তার মা একটা মোবাইল চালাতে দিচ্ছে মোবাইল ফাইয়া তাই এই ফ্লাভান্তের লগে যা করুনে মোবাইলে মোবাইলে তাই এক আলামত করতে আমার বাধ্য না আমি তার দেখি না এখন কি মনে হয় ঘটনা আপনার মানে মনে হইতেছে আবার ওই ফুলার লোক গেছে ভে ফুলার লোক গেছে না কোন ফুলার লোক গেছে মনে আমি সঠিক কইতাম পারি না যাওয়ার সময় নিয়ে গেছে যাওয়ার সময় বেরির আতো কান্দ বে গেছে আতো বলে বে গেছে মানুষ কইতা দেখছে বলে গোরো ফুলার কাজের টিয়া কিছু আসলা 10 12 হাজার টিয়া বা 15 হাজার টিয়া এমন কইছে দেখো মামলা উল্টা আর আমার ফুলারে তারা হুমকি দিতেছে বাইক দিয়ে গেলা মারবো ফিটবো দৈরা দিব থানার দেলাইবো 10 লাখ দিয়ে থানার দেলাইবো কুড়ো দেলাইবো তাই মা এমন শহরে আলাপ সালাপ আমার বাইক দিয়ে রাতটা উঠছে পুলিশ আয়ে গেছিল পুলিশ আমার অফিসে তাদের মা কমলা সাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা।